যারা চ্যানেলটি প্রথমবার দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এক মহিলা মন্দিরের পূজারীকে সাপ জানিয়ে দিলেন আমি আর কোনো দিন মন্দিরে আসবো না পূজারী জিজ্ঞেস করলেন কেন কারণটা কি জানতে পারি মহিলা বললেন মন্দিরের পরিবেশটা একদম ঠিক না ভালো লাগছে না মন্দিরে এসে মানুষের মোবাইল টেপা প্রেম গল্প আড্ডা এসব দেখতে আমার একদম ভালো লাগে না পূজারী কিছুক্ষণ চুপ করে থেকে বললেন আপনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবার আগে একটা কথা মানবেন মহিলাটি বললেন কি বলুন পূজারি বললেন একটি জলপূর্ণ গ্লাস হাতে নিয়ে আপনাকে দুবার এই মন্দির প্রদক্ষিণ করতে হবে পারবেন তো তবে হ্যাঁ এক ফোটা জলও যেন গ্লাস থেকে বাইরে না পড়ে মহিলাটি বললেন পারবো মহিলাটি একটি জলপূর্ণ গ্লাস হাতে নিয়ে পুরো মন্দির দুবার প্রদক্ষিণ করলেন এক ফোঁটার জলও গ্লাস থেকে নিচে পড়েনি প্রদক্ষিণ শেষে পূজারী মহিলাটিকে তিনটি প্রশ্ন করলেন এক আপনি কি প্রদক্ষিণের সময় কাউকে মোবাইল টিপতে দেখেছেন দুই আপনি কি কাউকে গল্প করতে লক্ষ্য করেছেন তিন কাউকে কি বাজে কোনো কাজ করতে দেখেছেন মহিলাটি বললেন আমি এসব কিছুই লক্ষ্য করিনি কারণ আমার পুরো মনসংযোগ জলের গ্লাসের উপর ছিল যাতে এক ফোঁটা জলও গ্লাস থেকে না পড়ে যায় পূজারী বললেন আপনি যখন মন্দিরে আসবেন আপনার উচিত আপনার পূর্ণ মনসংযোগ ভগবানের উপর স্থাপন করা দেখবেন একমাত্র ঈশ্বর ছাড়া বিশ্বের আর কোনো অপ্রিয় জিনিস আপনার নজরে আসবে না